বেডে দেখুন সুন্দর একটা মিরার আছে সামনে কিভাবে আসতে হবে মানে আপনাদের পজিশনটা এখানে বা আপনার যদি রিজার্ভ গাড়ি করেন তে ল্যান্ডমার্ক হলো গভর্নর হাউস ওখানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মানে কাঞ্চনজঙ্ঘা বেস্ট টাইম গুড কালকে আপনাদের আমি দেখাতে এখানে যে হোটেলে এসে উঠেছি আমরা যে হোটেলটা এসে উঠেছি এটা হোটেল ডলফিন এই হোটেলটা একটা খাসিয়াত হচ্ছে যে এখান থেকে আপনার মাইলটা হার্ডলি হেঁটে গেলে মিনিট দশেক লাগবে সুন্দর রাস্তা আপওয়ার্ডস নয় সুতরাং হাঁটার কোনো প্রবলেম নেই আর এই দিকটা হচ্ছে এই সাইডটা এই দিকটা হচ্ছে আপনার রাজভবন মেফেয়ার রাজভবন এইখানে রাজভবনটা পড়ছে এখানে ট্যাক্সি স্ট্যান্ডও আছে তো ট্যাক্সি স্ট্যান্ড থেকে আপনারা যদি নামেন এখান থেকে হেঁটে আসতে বুঝতেই পারছেন বেশিক্ষণই লাগবে না দু তিন মিনিটের হাঁটা এখানে আরও দুটো হোটেলস আছে একটা দেখতে পাচ্ছি এখানে হারমিটেজ হার্মিটেজ হোটেল রিসোর্ট আছে একটা আর দ্য রিট্রিট আছে এখানে দুটো আলাদা ডলফিনে এটা হচ্ছে রিসেপশনে রিসেপশানে আছেন আর খুব সুন্দর লাগছে কিছু ফটোগ্রাফস আছে দেখুন ফটোগ্রাফস গুলো অসাধারণ ফটোগ্রাফস কিছু আছে তো আমরা এখন যাব আমাদের যে রুমটা আছে এক্সিকিউটিভ রুম সেই রুমে এখানে এইটা হচ্ছে এক্সিকিউটিভ রুম ঢুকেই এখানে এখানে দেখতে পাচ্ছি মিরার আছে একটা সুন্দর একটা ক্যাবিনেট কাব আছে এর মধ্যে যেমন থাকে ব্লাঙ্কেটস এক্সট্রা পিলো সবই আছে এইখানে এই হচ্ছে রুম এই হচ্ছে বেড বেডে দেখুন সুন্দর একটা মিরার আছে সামনে আর এই দিকটায় আছে টিভি এই দিকটা একটা বিরাট উইন্ডো এখানে এখান থেকে দেখা যাচ্ছে হামিটার যে রিসোর্ট আছে সেই রিসোর্টের টেরেসটা কিন্তু ওপেন স্পেস আর সবচেয়ে সুন্দর হচ্ছে এখানে দুটো সোফা আছে এখানে বসে সুন্দরভাবে টি কফি এসব খাওয়া যাবে আর এইটা হচ্ছে দ্য বিউটি অফ দ্য রুম আকাশটা ক্লিয়ার নেই ক্লিয়ার থাকলে এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউ করা যায় এদিকটায় পুরো গ্রিন অসাধারণ অসাধারণ মানে আমি যদি বিছানাতে শুই বিছানাতে শুই কিন্তু আমি পুরো এই হচ্ছে ভিউ বিছানাতে শুই কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে যদি কাঞ্চনজঙ্ঘা উনি দেখা দেন আমাদের এই হচ্ছে বেড থেকে ভিউ এখানে আমাদের আজকের দিনটা আমরা কাটাবো আপনাদের আপনাদের এক্সিকিউটিভ রুমটা দেখিয়েছিলাম এবার একটা সুন্দর ডিলাক্স রুম দেখাই এখানে যদিও এখন ট্যুরিস্ট আছে তো ওনার পারমিশন নিয়েই আমি এখানে ঢুকছি এই দেখুন একটা সুন্দর ডিলাক্স রুম এই হচ্ছে বেড এই একটা কাবার্ড এখানে সোফা আছে খুব সুন্দর জায়গায় পজিশন এখানে বিরাট একটা মিরার আছে বিরাট মিরার টিভি আছে এলইডি টিভি আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ উইন্ডো আপনারা খাট থেকেও দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা আবার যদি সোফাতে বসে চা কফি খেতে খেতে এটাও কিন্তু একটা খুব সুন্দর এটা ডিলাক্স রুম ডাবল বেডেড রুমটা খুব সুন্দর আমার খুব পছন্দের একটা রুম সেই জন্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম রুমটা আর এইটা ওয়াশরুম দেখুন বিরাট ওয়াশরুম একটা

আমার চ্যানেলের একটা ছোট্ট করে একটা ইনফরমেশান দিই আমার চ্যানেলের আগে নাম ছিল ট্যুর অ্যান্ড ক্লিক্স উইথ অর্ণব সেই নামটা আমি এখন চেঞ্জ করেছি চ্যানেলের নাম হয়েছে ট্রাভেলার অর্ণব আশা করি আপনারা পছন্দ করবেন নামটাকে এবার বলি আমরা দার্জিলিং ট্যুরে এসেছি তো এই ট্যুরে আমরা যে হোটেলে ছিলাম দার্জিলিংয়ে সেটা হচ্ছে ডলফিন ডলফিনের হোটেলের রুম রিভিউটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি দেখিয়েছি দার্জিলিং কিভাবে এনজয় করলাম সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবার আমি ডলফিন হোটেলে একটু জানতে চাইছি ওনার কাছে চলে এসেছি আপনার নামটা বলবেন আমার গৌরাঙ্গ পাল গৌরাঙ্গ পাল গৌরাঙ্গবাবুর সঙ্গে আমার দুদিন ধরে বেশ গল্প করে ভালোই একটা আড্ডাও হয়েছে তো গৌরঙ্গবাবুর কাছে আমি জানতে চাইছি যে আপনাদের এখানে মোটামুটি কটা রুম আছে যারা আসবেন তারা তো একটু জানে এখানে দশটা রুম আছে

এই হচ্ছে রুম ট্যারিফ আমি আপনাদের ডিসপ্লেতে দিয়ে দেব আলাদা করে আর হচ্ছে এখানে আসতে গেলে আপনাদের আরেকটা ব্যাপার আছে একটা তো ভিউ রুম আছে একটা নন ভিউ রুম আছে আমি দেখছিলাম আমি দুটোই অবশ্য ভিউ রুমই ছিলাম হ্যাঁ হ্যাঁ নন ভিউ আমাদের ম্যাক্সিমাম ভিউ রুমই আচ্ছা দুটো নন একটা নন ভিউ একটা সাইড ভিউ রুম আছে আচ্ছা তো নন ভিউ রুমটা আপনার 22 প্লাস জিএসটি 12% আর সাইড ভিউটা 2499 প্লাস 12% জিএসটি আচ্ছা এখানে কিভাবে আসতে গেলে কিভাবে আসতে হবে মানে আপনাদের পজিশনটা এখানে এনজিবি বা শিলিগুড়ির থেকে আপনার যদি রিজার্ভ গাড়ি করেন তে ল্যান্ডমার্ক হলো গভর্নর হাউস ওখানে নামে ওখান থেকে এক মিনিটের রাস্তা ওখানে এক মিনিটের রাস্তা আর যদি কেউ অধিকটা নামে তাহলে ওখান থেকে ওখান থেকে মাল থেকে মেল মেল হ্যাঁ সাত আট মিনিটের মতো মেল থেকে মানে আমাদের স্পিডে আপনার দশ মিনিট আপনারা ধরে রাখতে পারেন আচ্ছা আর হচ্ছে যে আপনাদের কন্টাক্ট নাম্বারটা যদি বলেন আপনারা যদি ডাইরেক্ট বুকিং করতে চান আমাদের কলকাতা অফিস থেকে বুকিং করতে পারে শ্যামবাজার আমাদের অফিস আছে আমি না কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিয়েছি 9830 340357 ওকে এটা কি অনিন্দিতা অনিন্দিতা হালদার অনিন্দিতা হালদার ওনার নাম্বার আর আমি এখানে রিসেপশনের নাম্বারটা বলে দিচ্ছি আপনারা 7679081988 আমি ডিসপ্লে তো দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিচ্ছেন আর আমি ভিউরদের বলতে চাই আমি যদি আপনারা এই চ্যানেল দেখেন বা এই দেখে এই আমার রেফারেন্সে আপনারা যদি আসেন বা আমার চ্যানেলের নাম যদি বলেন স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দেবেন ডিসকাউন্টটা করে রেফারেন্স আসলে আমরা অবশ্যই করে আমার চ্যানেলের রেফারেন্সে আসলে একটা কিছু না কিছু ডিসকাউন্ট আপনারা পাবেন এইটুকু আমি বলতে পারি আর আমি বলতে চাইছি অনিন্দিতা এখন অনেক দূরে আছে অনিন্দিতা আমার খুব চেনা জানা তো সেই জন্য থ্যাংকস অনিন্দিতা খুব ভালো স্টে হয়েছে খুব ভালো ছিলাম ওনাদের বিহেভিয়ার সত্যিই খুব ভালো আমি সত্যি আমি কোনো ওনারা সামনে আছেন বলে বলছি না আমি দুদিন ছিলাম আমার সমস্ত বন্ধুদের বলছি খুব সুন্দর এখানকার ব্যবহার খাওয়া দাওয়া খুব ভালো খুব ঘরোয়া খাওয়া দাওয়া তো উই আর ভেরি মাচ স্যাটিসফাইড এমন নয় যে আমাকে মনের মতো বন্ধু অনিন্দিত আমাকে রেফার করেছে বলে আমি বলছি বাট ভেরি নাইস আমি নাম্বার দিয়ে দিলাম আপনারা আসবেন জায়গাটাও খুব সুন্দর ভালো জায়গায় আমার এখান থেকে সবচেয়ে বেস্ট ভিউ দেখতে পাওয়া একদম ব্যাট থেকে মানে ব্যাট থেকেই ভিউ দেখতে পাওয়া যায় ওয়েদার যখন একদম ঠিক বলেছেন এটা কাঞ্চনজঙ্ঘা দেখতে এখানে আসতে হবে একদম ঠিক বেড থেকে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে যদি কাঞ্চনজঙ্ঘা মানে দেখা দেয় এটাও একটা ব্যাপার তো বেস্ট টাইম হলো আপনার অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মানে কাঞ্চনজঙ্ঘা দেখার বেস্ট টাইম আর বাকি সময়টাই মানে ফিফটি পারসেন্ট চান্সেস হতে পারে না হতে পারে ওকে থ্যাংক ইউ দার্জিলিং থেকে বেরোলাম এবার যাব কাশিয়াং সেটা নেক্সট ব্লগে আপনারা দেখে নেবেন থ্যাংক ইউ ভালো থাকবেন